তেলাওয়াত করলাম। খুব দ্রুত আকারে কিছু কথা শোনাবো, আল্লাহ যদি তৌফিক দান করে দেয়। আল্লাহ যদি তৌফিক না দেয় বলাও যায় না শোনাও যায় না। আমি সৌদি আরব যাব, সব কিছু রেডি হয়ে গেল, যাওয়ার নিয়ম পদ্ধতি জানা আছে, পাসপোর্ট আমি করলাম, বিশার মেয়াদ লাগায় দিলাম। আমার ফ্লাইট ওই সময় কখন এটা আমি জানি, দুই ঘন্টা আগে আমি এয়ারপোর্টের লাউঞ্জে ঢুকলাম, এখন আমার যাওয়ার জন্য সব রেডি। যদি আমার আল্লাহ আমার গন্তব্যে না পৌঁছায় যাওয়া সম্ভব হবে না, জোরে কোন ঠিক কিনা। আপনারা এখানে আসছেন কিছু বয়ান শোনার জন্য, আমি আসছি কিছু বয়ান শোনাবার জন্য। আমরা ইচ্ছা করব, আল্লাহ যদি তৌফিক না দেয় বলাও যায় না শোনাও যায় না, চিল্লায় বলতে হবে ঠিক কি না। মাওলার কাছে তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযতাবাযাত মিন আহলিহা মাকানা শারকিয়া। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহর দোস্তকে আল্লাহ বলেন, ও দোস্ত আপনি কিতাবে মারিয়াম সম্পর্কে বর্ণনা করুন, মারিয়ামের বর্ণনা শোনায় দেন। ইযিং তাবাযাত মিন আহলিহা, যখন সে আশ্রয় নিয়েছিল তার পরিবার পরিজন থেকে, পরিবার পরিজন ছাড়িয়া মাকানান শারকিয়া, বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে একটা জায়গায়। এ মুসলমান নবীর আশিক, এই আয়াতে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, আপনি মারিয়ামের বৃত্তান্ত বর্ণনা করে আপনার উম্মতদের আমার বান্দাদের শোনায় দেন। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় দামি বান্দি। দেখেন কোরআনে কারিমে অন্য নারীদের নাম আল্লাহ এমন ভাবে সরাসরি নেন নাই, ইশারা ইঙ্গিতে নিয়েছেন, কিন্তু মারিয়ামের নাম আল্লাহ সরাসরি নিলেন। বড় দামি বান্দি, এত দামি কেমনে হয়? বলে প্রত্যেকটা বিষয়ের পিছনে, প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা পাওয়া যায়, প্রত্যেকটা কারণের পিছনে কিছু কারণ পাওয়া যায়। এই যে আপনাদের এখানে জান্নাতের বাগান, সুন্দর একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কারণ আছে, কষ্ট আছে, মেহনত আছে, পরিশ্রম আছে। আমি ছোট মানুষ, আপনাদের সামনে ময়দানে আসিয়া প্রতি বছর বয়ান শোনায় যাই। আমি যে চেয়ারে বসলাম এখানে হঠাৎ করে আমি আসি নাই, এখানে আসার পেছনেও অনেক কারণ, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা আছে। এ মুসলমান নবীর আশিকের দল, একজন মানুষ দামি হওয়ার পেছনে হঠাৎ হয়ে যায় না, বলে সম্মানের আসনে আসার আশা আসার পেছনে অনেক ঘটনা রয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। মারিয়াম আল্লাহর বড় দামি বান্দি, মারিয়াম কেমনে এত দামি হয়ে গেল? বলে দামি হওয়ার পেছনেও কারণ আছে, জোরে কোন ঠিক কিনা। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটু দিল দিয়ে অনুধাবন করেন। একটু আগে এখানে হাফিজে কোরআনদের সম্মাননা প্রদান করা হয়েছে, পাগড়ি পরিধান করানো হয়েছে, পাগড়ি প্রদান করা হয়েছে বলে যে পাগড়ি পাইছে, একটু সম্মান স্টেজে উঠল, ওস্তাদের হাতে সম্মানের পাগড়ি পরিধান করিয়া নিল, এটা কেমনে হইল? বলে এটা অর্জন করার পেছনেও অনেক ত্যাগ আছে, অনেক কষ্ট আছে। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম বড় দামি বান্দি, কিভাবে এত দামি হয়ে গেলেন? ভালো করে শুনিয়ালাম। বলে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, তিনার বাপ মাও বড় দামি বান্দি ছিলেন, আব্বা আম্মা ছিলেন মাওলার পাগল, এজন্য বাবা মা চাইছেন একটা নেককার সন্তান, একটা দামি সন্তান, এমন সন্তান যেই সন্তানকে আমার মাওলা পছন্দ করেন, মহব্বত করেন। বাবা মা মাওলার কাছে দোয়া করেছেন, বাবা মা মাওলার কাছে কান্নাকাটি করেছেন, বাবা মা মাওলার কাছে নিয়ত করেছেন, আল্লাহ আপনি আমাকে যেই সন্তান দিবেন এই সন্তান আপনার রাস্তায় ওয়াকফ করিয়া দিলাম, আপনার রাস্তায় দান করিয়া দিলাম। আল্লাহর কাছে চাইছেন আমার আল্লাহ, কন্যা সন্তান হইলেও এমন দামি সন্তান দিলেন যে কন্যা শত শত পুরুষের চাইতেও অনেক দামি। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়?
একটু আওয়াজ দিয়ে বলেন না, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করে আলান। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বর্ণনা শোনাবার জন্য আমার নবীকে নির্দেশ দেওয়া হয়, তিনি এত দামি হয়েছেন বলে বাবা মা দামি মাওলার কাছে চাইছেন, দোয়া করেছেন। মারিয়ামের মা আল্লাহর দরবারে চাইছেন, আল্লাহ কবুল করেছেন, বাবাও চেয়েছেন কবুল করে নিয়েছেন। মা ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু দিলটা নরম করে মাওলারে ডাক দেন, হতে পারে এটা অনেকের জন্য জীবনের শেষ সুযোগ, কলজা থেকে উঠুন মাওলারে ডাক দেন। আবারও বলেন, আল্লাহ মারিয়ামের মা ডাক দেয়, আল্লাহ আমার পেটে যেই সন্তান, এই সন্তান আমি তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। আসলে পূর্বের মাগুলো এমনই ছিল, পূর্বের বাবাগুলো এমনই ছিল, আগেকার যুগের বাবা মা এমনই ছিল, কথা কন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এখনো আছে আল্লাহর রাস্তায় দিয়া দিলাম, আল্লাহর রাস্তায় দিয়া দিলাম চিন্তা, কিন্তু এটার ভিতরে একটু ঝামেলাও আছে। আগেকার মা আল্লাহর রাস্তায় দিয়া দিলাম, আগেকার বাবা বলতেন আল্লাহর রাস্তায় দিলাম, মাওলার কাছে যাইতেন মালিক সন্তান দাও তোমার রাস্তায়, আমি ওয়াকফ করে দেওয়ার জন্য তোমার রাস্তায় দেওয়ার জন্য। তিনারা এমন ভাবে বলতেন, আল্লাহ সন্তান লাগবে সন্তান দাও, তোমার দিনের পথে যাতে সন্তানকে কোরবানি দেওয়ার জন্য পাঠাইতে পারি, এই সন্তান যাতে দিনের ঝান্ডা উত্তোলন করতে পারে, কালিমার ঝান্ডা উত্তোলন করতে পারে, এই সন্তান যাতে হকের পথে লড়াই করে আপনার দিন প্রতিষ্ঠার জন্য জীবন কোরবানি দিতে পারে, সন্তান দাও যাতে আমি শহীদের মা হতে পারি, শহীদের বাবা হতে পারি, আয় আল্লাহ তোমার রাস্তায় কোরবানি দেওয়ার জন্য আমার সন্তান দাও। এখনকার এরকম মা এরকম বাবা খুব কমই পাওয়া যায়, হাতে গোনা কয়েকজন। আর আগেকার বাপমা ছিল এমন, সন্তানকে নিয়োগ করতেন আর দিয়ে দিতেন, কোথায় দিতেন বলে দিনের প্রতিষ্ঠান, দিনই প্রতিষ্ঠান কোরআনের ফ্যাক্টরি যেখানে আছে ওখানে দিতেন, ওস্তাদের কাছে নিয়ে বলতেন, দিয়া গেলাম দোস্তগুলো আমার, আপনার হাড্ডিগুলো আমার, আমগো মা বলতেন, হাত ধরে নিয়ে হুজুরের কাছে দিয়ে আসতেন, হুজুর দিয়া গেলাম গোস্ত আপনার হাড্ডি আমার। তখন মনে মনে চিন্তা করতাম, যে কথা বলে দিছে পিঠের চামড়া থাকবে না যদি একটু সামান্য বেয়াদুবি হয়। বলেন এখন এরকম মা এরকম বাবা আসে না, সংখ্যায় খুব কমে গেছে, আসতে বলবেন না, অনেক কমে গেছে, সংখ্যায় খুব কম। এরকম বহু বাবা মা পাওয়া যায়, বেয়াদবির কারণে হুজুর একটু হাতের তালুতে বাড়ি মারছে, বাড়িটা এ পর্যন্ত চলে আসছে, এখানে একটু দাগ পড়েছে, এ জায়গায় একটু দাগ পড়ে গেছে, ফলাতো মাদ্রাসায় থাকতে চাই না, আপনি তো চাই, আপনিও তো চাইবেন না জেলখানার মতো এখানে ২৪ ঘন্টা থাকবেন, এক মাস আপনাকে রাখা কঠিন। আপনার সন্তানে মাদ্রাসায় থাকে, ও তো চাইবে বিভিন্নভাবে বিভিন্নভাবে বানায় চড়ায় আপনার কাছে গিয়া কথা বলবে, কারণ চাইবে একটু নরম যদি পায় মাদ্রাসা থেকে যদি বের হতে পারে কোনোভাবে। আর আপনি ওই হাতের তালুতে বাড়ি দিছিল, এখানে একটু দাগ পড়ে গেছে, আপনি হাত ধরিয়া হুজুরের সামনে চলে আসলেন, চক্ষু গরম করিয়া বলতেছেন, হুজুর কামড়া করছেন কি, ফোলাটা দিয়া গেলাম আপনারে মারার জন্য দিয়ে গেছি নাকি, আপনার এত বড় সাহস কে দিয়েছে, আমি সাংবাদিক ডাকবো, আমি মিডিয়া ডাকবো, আপনার ১২টা বাজায় ছাড়বো, বলেন তো। এইরকম পিতার সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান হবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন হবে? যেদিন থেকে ব্যাত উঠে গেছে, ব্যাত উঠে গেছে যেদিন থেকে, ওই দিন থেকে এই প্রতিষ্ঠানের সন্তানগুলা বেয়াদব, বেয়াদবের খাতায় নাম লেখায় ফেলছে, কথা কয় না? ও জানে আমি যা করি আমারে মারবো না, দেশে আইন আছে আমারে মারবো না, ও জানে, এই জন্য ও ইচ্ছা মতো যত রকম বেয়াদবি সব করে। এ মুসলমান এমনি এমনি কপাল পড়ে নাই, আজ পত্রিকার পাতা খুললেই সন্তানের হাতে বাবা হত্যা, সন্তানের হাতে মা খুন,
এই কয়েকদিন আগেও ঘটনা দেখলাম, বাবা মারা গেল, 40 দিন হয় নাই, সন্তান বুলেট দিয়া মাকে জমিন থেকে বিদায় করিয়া দিল। চট্টগ্রামে এমন ঘটনা ঘটলো, সন্তানরা দেরি সহ্য হয় না, বাবার সম্পদ ভাগ বটোয়ারা করে নিবে, বাবাকে নিজেরাই হত্যা করলো, টুকরা টুকরা করে পাথরের নিচে চাপা দিল। বলে গতকালকেও দেখলাম সন্তান বড় চাকরিজীবী, সন্তান বড় হয়েছে, বাবা কান্না করিয়া করিয়া বলতেছে ঢাকা মেডিকেলের সাবেক ডাক্তার। বলে এই বান্দা মনে মনে চিন্তা করেছে আমার থেকে আরো বড় ডাক্তার হবে, আরো বড় হবে আমার ছেলেরা, ছেলেরা বড় হয়েছে, বাস ছেলেরা বড় হওয়ার পর বাবাকে একা থুইয়া সব ছেলেরা বিদায় হয়ে গেছে। এখন এই বাবা শেষ সময় বৃদ্ধাশ্রম নিজের ঠিকানা বানায় নিয়েছে। এ মুসলমান ইমানদার, বাবাদের এরকম কান্না দেখলে এখন কষ্ট লাগে, বড় খারাপ লাগে, তবে আবার এ খারাপের বেতনে আবার আফসোসও হয়, ধিক্কারও দিতে মন চায় এমন বাবাদেরকে, যেই বাবারা একজন আদর্শবান সন্তান বানাইতে পারে নাই, জিন্দিগি কোরবান দিয়েছে একজন সুসন্তানের বাবা হতে পারে নাই, যেই মা একটা আদর্শবান সন্তানের বাবা হতে পারে নাই, এই বাবার মতো কপাল পোড়া বাবা, এই মায়ের মতো কপাল পোড়া মা আর হতেই পারে না। এ পর্দার আড়ালের মা, মা গো জান্নাতের বাগানে এসেছো, শুধু আওয়াজ শুনিও না, এখানে বসো, দিল দিয়ে একটু প্রতিজ্ঞা করো, একটা নেককার সন্তানের মা হইবা, একটা আদর্শবান সন্তানের বাবা হইবা নিয়ত করিয়া নাও, আর প্রচেষ্টা শুরু করো, মাওলার কাছে চাওয়া শুরু করো, যদি চাইতে পারো আমার আল্লাহ খালি ফিরাবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন মাল আর সম্পদ দিয়েছেন আমার আল্লাহ, মাল আর সন্তান দিয়েছেন আমার আল্লাহ, এগুলো দিয়া দুনিয়ার মায়া আল্লাহ বাড়ায় দিছেন, দুনিয়ার আকর্ষণ বাড়ায় দিছেন, মাল আর সন্তান এগুলো মাওলারে পাওয়ার মাধ্যম যারা বানায় নেয় তারাই বুদ্ধিমান। দিল যদি ভেজাল থাকে আওয়াজ দিবেন না, দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দিবেন না, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মাল আর সন্তান এই দুইটা দিয়া মাওলারে খুশি করার সাধনা শুরু করতে চাই কি চাই না, বলেন তো মাল দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন, এ বাবা আপনি আপনার মেধা দিয়া মাল ওলা হন নাই, কসম আল্লাহ, আপনি আপনার যোগ্যতা দিয়া বড় চাকরি পান নাই, আপনি আপনার মেধার বলে বড় চাকরিজীবী হন নাই, কোটিপতি হন নাই, আপনাকে যিনি কোটিপতি বানাইছেন তিনি ভিন্ন কেউ না, যদি মেধা দিয়া বান্দা কোটিপতি হওয়া যাইত, খবর নিয়ে দেখো ক্লাসের ভিতরে তোমার রোল নাম্বার 10-এর পরে 1 নাম্বার 2 নাম্বার রোল নাম্বার এর নিচে যাইত না, এই রকম সন্তান কোনো কাজে লাগে নাই, এই এই মেধাবী স্টুডেন্ট কোনো কাজে লাগে নাই, তুমি ক্লাস সে ঠিক মতো পড়াও দিতে পারতা না, অথচ তুমি কোটিপতি, ভালো চাকরি, দামি গাড়িতে চলা, কে তোমারে চাকরি দিল, কে তোমারে কোটিপতি বানাইলো, কে তোমারে টাকাওয়ালা বানাইলো, একটা জবানও বন্ধ হবে না, দিল থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? মেধা দিয়া কোটিপতি হওয়া যায় না, মেধা দিয়া ভালো চাকরি পাওয়া যায় না, তোমাকে আমার আল্লাহ কোটিপতি বানাইছেন, যোগ্যতা দিয়া সন্তানের বাবা হওয়া যায় না, তোমাকে আমার আল্লাহ সন্তান দিলেন, এ সম্পদ আর সন্তান দিয়া আল্লাহ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আকর্ষণ বাড়ায় দিলেন, বহু কপাল পোড়া সম্পদ আর সন্তানের পিছনে দৌড়াইয়া পাগল হইয়া আল্লাহকে ভুলিয়া যায়, নবীকে ভুলিয়া যায়, আল্লাহ বলে শুনো আমি মাল আর সম্পদ দিয়া, মাল আর সন্তান দিয়া দুনিয়ার আকর্ষণ বাড়ায় দিছি, এটা তোমাদের জন্য একটা পরীক্ষা, তোমরা এটার পাগল হও, সন্তানের বেশি পাগল হও, সম্পদের পাগল হও, নাকি আমার পাগল হও, এটা পরীক্ষা। আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল আর সন্তান সন্ততি দিয়া আল্লাহ দুনিয়ার আকর্ষণ বাড়াইয়া দিয়েছেন, এগুলোর পাগল হইয়া মাওলাকে ভুলে যাওয়া চলবে না, বরং এইগুলোকে মাওলাকে খুশি করার মাধ্যম বানায় নিতে হবে। এ মুসলমান ইমানদার, পূর্বের মা পূর্বের বাবারা সন্তান আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর
রাস্তায় দেওয়ার জন্য আমরাও সন্তান চাইবো আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য দেখেন আগের মাগুলা কেমন ছিল বায়েজিদ বুস্তামীর মা আল্লাহ তাআলা তিনার স্বামীকে জমিন থেকে উঠায় নেয় সন্তানকে নিয়ে নিয়ত করলেন আল্লাহ আমি আমার সন্তানকে তোমার রাস্তায় দিয়া দিলাম এবার ওস্তাদের কাছে গিয়া মাদ্রাসায় গিয়া হুজুরের হাতে তুলিয়া দেয় গিয়া বলে হুজুর সন্তানটাকে দিয়া গেলাম পরিপূর্ণ মানুষ হওয়ার আগে যাতে আমার ঘরের দরওয়াজায় না যায় বাইজিদ বুস্তামীর কয়েক বছর পর মাকে দেখার জন্য দিলের ভিতরে চিন্তা শুরু হয় মাকে একটা নজর দেখবে ওস্তাদের সামনে দাঁড়ায়া চোখের পানি ছাড়িয়া ক্রন্দন কান্না ওস্তাদ ডাক দিয়া বলে বাবা রে কান্না করো কেন বলে হুজুর মায়ের কথা মনে হয়ে গেল আমি একটু আমার আম্মা জানকে দেখতে চাই ওস্তাদ ছুটি দিয়ে দিলেন বায়োজিত ঘরের দরওয়াজায় হাজির ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মাকে ডাক দেয় মা মা ভেতর থেকে শব্দ করে কে বলে আমি তোমার বায়োজিত মা ডাক দিয়া বলে তুমি আবার কোন বায়োজিত আমার এক বায়োজিত আছে যাকে আমি মাওলার রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি পরিপূর্ণ আলেম হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না বাইজি দাঁড়ায় কয়েকবার ডাক দেয় মায়ের কোনো আওয়াজ নাই ইয়া মুসলমান ইমানদার একটা জবান বন্ধ হবে না বলেন এই যে বায়েজিদ ঘরে দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলিয়া ডাকে মা ভেতর থেকে বলে কে বলে আমি বায়েজিদ কোন বায়েজিদ তুমি আমার বায়েজিদ না আমার বায়েজিদকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে আসছি বলেন তো সন্তান যে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলিয়া ডাকে বলেন মা সন্তানের কণ্ঠের আওয়াজ বুঝেনি আস্তে বলবেন না জবান খুলে বলেন বুঝেনি এরে বাবা ঘরের দরওয়াজায় দাঁড়ানোর প্রয়োজন নাই মা তো মনি মা যদি তুমি সৌদি আরব আমেরিকা লন্ডন থেকেও মা বলিয়া ডাক দাও মুসিবতে পড়িয়া যদি মা বলিয়া ডাক দাও বলে হাজার হাজার মাইল দূরে থাকিয়া তুমি মা বলিয়া ডাক দিছো তোমার ওই ডাক মায়ের কুলজার ভিতরে আঘাত করা শুরু করিয়া দেয় বলে মোবাইল ফোনে যেমন কল দিলে কল গিয়া রিংটন বাজা আরম্ভ হয় রিসিভড হয় বলে তুমি হাজার হাজার মাইল দূর থেকে মা বলিয়া ডাক দিবা তোমার মায়ের কুলজার ভিতরে তোমার ডাকের ধাক্কা গিয়া লাগা আরম্ভ হয় এরে মুসলমান নবীর আশিকের দল এজন্য আল্লাহর বান্দা বলেছেন বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায় বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মায় পশু পাখি না জানিতে আগে জানে মায় এরে বাবা এটা বাস্তব আমার মেঝু ভাই মারা গেলেন যেই রাত্র মারা গেলেন ওই রাত বারোটার পর মা শুধু চিল্লায় বলে আমার কলিজায় কেমন জানি করতেছে আমার বাবার কি অবস্থা একটু খবর নাও মাকে সান্ত্বনা দিলে মা ভাই তো প্রায় সময় একটু দেরি করেই ফিরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে মা বলে বাবারে যদি মা হইতে বুঝাইতে পারতাম অন্যদিন তো আমার কলিজায় এমন কামড় দেয় না আজকে কেমন জানি কলিজার ভিতরে কামড় মারতেছে আমার কেমন জানি লাগতেছে ভাষায় বুঝাইতে পারবো না ঠিকই ওই দিন রাত দুইটা অথবা তিনটার সময় নজর দিয়া দেখলাম ভাইয়ের লাশটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘরের দরওয়াজায় হাজির ওই দিন বুঝলাম হা সন্তান যখন মুসিবতে পড়িয়া মা মা বলিয়া ডাক দেয় প্রত্যেকটা ডাকের আঘাত মায়ের কলিজায় গিয়া লাগে আর বায়েজিদ তো ঘরে দরওয়াজায় দাঁড়াইয়া ডাকবে মা 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 গো মা বছরের পর বছর চলে গেল সন্তান ঘরে দরওয়াজায় মা তো মাওলার রাস্তায় নিয়ত করিয়া দিয়ে আসছে মা দরওয়াজাটা পর্যন্ত খোলে না এমন মা কল্পনাও করা যায় না
এজন্য বর্তমানে খাজা মাইনউদ্দিন চিশতির মতো সন্তানের কল্পনাও করা যায় না। এরে মুসলমান নবীর আশিকের দল, সন্তান চোখের পানিগুলো মুছতে মুছতে মা দরওয়াজা খোলেন নাই, আবার ওই বহু দূর পাড়ি দিয়ে ওস্তাদের সামনে গিয়া হাজির। ওস্তাদ বুকের সাথে জড়াইয়া বলে, রে বাবা গেলা আবার ফিরিয়া আসলা, কয়েকদিন থাকলা না। সন্তান ডাক দিয়া বলে, হুজুর ঘরের দরওয়াজায় গেলাম, মা রে ডাক দিলাম, মা দরওয়াজা খোলে নাই। মা একটাই কথা বলছে, ওয়াকফ করা সম্পদ আল্লাহর রাস্তায় আমি দিয়া দিলাম, আমার সন্তান এখনো আমার সন্তান হতে পারে নাই, পরিপূর্ণ আলেম হতে পারে নাই। পরিপূর্ণ হক্কানি আলেম হওয়ার আগে, কামিল মুমিন হওয়ার আগে ঘরের দরওয়াজা খোলা যাবে না। এ মুসলমান ইমানদার, ওস্তাদ আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামিকে বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছাড়িয়া দোয়া দেয়, রে বাবা তোর কপাল ভালো, আল্লাহ তোর এমন মা মিলায় দিছে, তোর কপাল ভালো, আল্লাহ তোকে এমন পর্যায়ে পৌঁছায় দিবে যেটা কল্পনাও করা সম্ভব না। তাকায় দেখেন বায়েজিদ বুস্তামির নাম নিয়ে আজকে আমরা বয়ান শুনতেছি। এ মুসলমান ইমানদার, খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি হয়েছেন বলে মা বাবার অবদান, মা বাবার মেহনত, বেশিরভাগ মায়ের অবদান। এরে মুসলমান নবীর আশিকের দল, এভাবে আমি অনেক বলতে পারবো, আলোচনা লম্বা করব না, একটু দিলটা দিয়ে অনুধাবন করি আলন। এই যে মারিয়ামের বৃত্তান্ত বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিলেন, মারিয়াম এত দামি বলে, মারিয়ামের মা বড় দামি মা ছিলেন, বাবা বড় দামি বাবা ছিলেন বলে, দামি মা দামি বাবার থেকে দামি কন্যা জমিনে আসছে। গাছ যদি ভালো হয় ফল তো ভালো হবেই, গাছের যদি গোড়া কেটে যায় ফলের আশা করা তো বোকামি। আজকে তো গাছের গোড়া নাই, গাছের গোড়া নষ্ট হয়ে গেছে, শেকড় নষ্ট হয়ে গেছে, মূল নষ্ট হয়ে গেছে, এজন্য ফল তৈরি হয় না, ওই রকম ফল হয় না। যেই বাবা মার দ্বারা দামি সন্তান পয়দা হবে, ওই বাবা মা ধূমপান ছাড়া কিছুই বুঝে না, গালিগালাজ ছাড়া কিছুই বুঝে না, নামাজ নাই, রোজা নাই, হালাল ভাবে জিন্দিগি নাই, বলে যে গোড়া কেটে গেছে, বাপ মা নষ্ট হয়ে গেছে, এজন্য সন্তান গুলাও নষ্ট। সন্তান যদি গালি দেয় বুঝতে হবে বাবা মা ডাবল গালি দানে ওয়ালা, সন্তান ইয়াবা টানে বাবা মার কাছ থেকে এগুলো শিখিয়া গেল। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, এই জান্নাতের বাগানে যারা আসছেন, কি লাভ হবে বয়ান দিয়া, কি লাভ হবে ওয়াজ মাহফিল সাজাইয়া। 41 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠান এখানে বয়ান হয় তো অনেক বছর চলতেছে, এমন বান্দা আছেন প্রথম বছর যেই বান্দা বয়ান শুনেছেন এখনো শুনতেছেন, অথচ আপনার কোনো পরিবর্তন নাই। 10 বছর আগে আপনি ধূমপাই ছিলেন, এখনো ধূমপান ছাড়া আপনার চলে না। 10 বছর আগে আপনার দাড়ি ছিল না, এখনো আপনার দাড়ি নাই। 10 বছর আগে টুপি ছিল না, এখনো টুপি নাই। 10 বছর আগে আপনি নামাজ পড়তেন না, এখনো নামাজ নাই। বয়ান দিয়া হইলটা কি, আজকে জান্নাতের বাগানে আসছেন, আগামী বছর থাকবেন কোনো গ্যারান্টি নাই, এটাই জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। দিলটা পরিষ্কার যদি হয়, দিল থেকে খাঁটি তওবার নিয়া মাওলারে ডাক দেন, বলেন আমরা খাঁটি তওবার নিয়ত করে ফেলতে চাই কি চাই না, আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না। গাছ যদি ঠিক হয়, গোড়া যদি ঠিক থাকে, ফাউন্ডেশন যদি মজবুত হয়, ফল হবে ভালো। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা নিয়ত করেছে মালিক, যেই সন্তান তুমি দিয়েছো, যেই সন্তান তুমি জমিনে পাঠাইবা তোমার রাস্তায় দিয়ে দিব। এবার মারিয়ামের মা সন্তান জমিনে আসার পর নজর দিয়ে দেখে, তো দেখি কন্যা সন্তান, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ নিয়ত করছিলাম তোমার রাস্তায় দিয়ে দিব, এখন দেখি আমি কন্যা সন্তান প্রসব করলাম, ইলহাম হয়ে গেল, শুনিয়া লও এই কন্যা সন্তান, এটা কন্যা হলেও অনেক দামি, অন্য নারীদের মতন এটা অনেক দামি, নিয়ত যেটা করেছো নিয়ত পুরা কর, তুমি যেটা নিয়ত করেছো ওটা পুরা করো। কি ভাই, এই ভাইজান আপনাদের অসুবিধা হচ্ছে না কেন, ওনারা কই যায়, কই যায়, কোথায় যায়, প্রস্রাবে যায়, এটা আপনি ওনার পক্ষ হইয়া কইছেন, আপনি যান না কেন, আপনার বয়স বেশি, দাড়ি পেকে গেছে, যাওয়ার তো কথা, আপনি ও যায়,
আল্লাহ তাআলা আমাদেরকে সবর দান করেন একটু জোরে বলেন না আমিন আমিন আপনারা বিরক্ত হইতেছেন না আমার বর্ডার কিন্তু 12টা বর্ডার সব মিলাইয়া খুব দ্রুত কথা বলবো 12টার তো এই যে আলোচনা শুরু হইছে শেষ হয়ে যাবে টেনশন নিয়েন না একটু দিল দিয়ে শুধু শুনেন আল্লাহ শুধু শোনার জন্য শোনা না আমরা আমলের নিয়তে শুনতে পারি আমাদের তৌফিক ভিক্ষা দেন জোরে কোন আমিন মারিয়ামের মা ডাক দেয় আল্লাহ নিয়ত করলাম তোমার রাস্তায় দিব এখন তো দেখি কন্যা আল্লাহ তাআলা ইলহাম করেন বলেন আল্লাহ তাআলা জানায় দেন শুনো এই কন্যা হলে ওটা অনেক নারীদের থেকে অনেক পুরুষের থেকে আমার কাছে দামি বান্দি নিয়ত যেটা করেছো নিয়ত পুরা করো এবার নিয়ত পুরা করেছে নিয়ত পুরা করার জন্য টেনশন একটু বেড়তে নিয়ত দ্রুত বেড়ে উঠতেছেন মোটামুটি বয়সে উপনীত হয় এবার আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য বাইতুল মুকদ্দাসের খেদমতে রয়েছেন জাকারিয়া আলাইহিস সালাম তিনি বড় আল্লাহর তিনি বড় দামি বান্দা আল্লাহর প্রিয় একজন নবী এই জাকারিয়া আলাইহিস সালাম তিনার খালুজি হন জাকারিয়া আলাইহিস সালাম আমের তত্ত্বাবধানে মারিয়ামকে দিয়ে দেওয়া হয় আর জাকারিয়া আলাইহিস সালাম নিজের হাতে বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে সুন্দর করে একটা ঘর মারিয়ামের জন্য নির্মাণ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ নিজের হাতে একটা ঘর বানায় দেয় তিনি কাঠ মিস্ত্রি ছিলেন একটু আওয়াজ দিয়ে বলেন কি ছিলেন জীবিকে নির্বাহ করতেন মিস্ত্রি মিস্ত্রি কাজ করে এখন আপনি কি ইমাম সাহেব যদি কাঠ মিস্ত্রি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন কথা কয় না একটু আওয়াজ দিতে হবে পড়বেন কয় না দেখছেন ইমাম সাহেব কাঠ মিস্ত্রি হইলে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না নাকি ইমাম সাহেব যদি চিন্তা করে আমি একটা দোকান দেই কি ইমাম সাহেব এটা দোকানদারি করে ইমাম সাহেব যদি রিক্সা চালায় কি ইমাম সাহেব রিক্সা চালায় এই রিক্সা ড্রাইভারের পিছনে নামাজ পড়তাম ইমাম সাহেব যদি 10টা গরু পালে কি ইমাম সাহেব এটা গরুর রাখালের পিছনে নামাজ পড়তাম আছে না নাই আস্তে বলবেন না জবান খুলে বলেন ইমাম সাহেবরে ভিন্ন কিছু করতেও দিব না বেতন দিব 7000 টাকা কয় হাজার কথা কয় না কয় হাজার আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের বেতন বলে আরো 2000 এই মসজিদ না এই মসজিদের ইমাম সাহেব আচ্ছা পাশে কয় আরো কম এই মসজিদে দেয় এই মসজিদে দেয় কিন্তু ওই যে আমার পাশে মুরব্বি বসা তিনি কয় আরো 2000 কম সাতের তাই দুই কমলে আর কত থাকে আস্তে বলবেন না পাঁচ পাঁচ একটু আওয়াজ দিয়ে বলেন কত আপনি যে 10000 টাকা নিয়ে বাজারে যাইতে শরম পান তাও এক সপ্তাহর বাজার কয় সপ্তাহ আর আপনার মিয়া সাহেব আপনার ইমাম সাহেব 5000 10000 দিয়া কেমনে চলে আল্লাহ চালায় তোমারে আল্লাহ চালায় না তোমারে কি শয়তানে চালায় তোমাকেও চালায় কে আস্তে বলবেন না জোরে বলেন আপনাকেও চালায় কে আল্লাহ ইমাম সাহেবরেও চালায় আল্লাহ আপনারেও চালায় আল্লাহ ইমাম সাহেবের জন্য ওই যে আলুর কেজি কোনো 20 টাকা কম না ইমাম সাহেবের জন্য মাছের কেজি 50 টাকা কম না কথা কয় না ইমাম সাহেবের জন্য কেজি যা আপনার জন্য তা তো ইমাম সাহেব 7000 টাকা দিয়ে কেমনে চলবো কে চালাইবো তোমারেও আল্লাহ চালাইবো একটু ইনসাফ ওয়ালা হন হয়তো ইমাম সাহেবের বেতন বাড়ায় দেন বেতন বাড়ায় দেন ন্যূনতম 30000 বানায় দেন আর নয়তো ইমাম সাহেব কোন হুজুর আপনারে আমরা ন্যূনতম যেটা দিই এটাতে আমরা এর বেশি দিতে পারবো না আপনি যদি রিক্সাও চালান অসুবিধা নাই আমরা আপনার পিছনে নামাজ পড়বো আপনি যদি ব্যবসা করেন ভিন্ন কিছু করেন আপনার পিছনে নামাজ পড়বো অসুবিধা নাই কারণ আমরা মুসলমান আমগো নবীরা পর্যন্ত কাজ করেছেন আমাদের পূর্ববর্তী নবীরা পর্যন্ত কাজ করেছেন জোরে কোন ঠিক কিনা জাকারিয়া আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি আমগো নবী শুরুতে বকরি চড়াইছেন ওয়াজ তো জানেন দেখি ওয়াজ জানে কিন্তু আরে ছাগল মাগল এগুলা পালে পাগলে কথা কয় না আছে না নাই ছাগল মাগল এগুলা পালে পাগলে আবার তো আমগো নবী বকরিও চড়াইছে তো তুমি নবীর উম্মত শোনো হালাল ভাবে কেউ যদি জুতা পরিষ্কার করে দেয় এটাও অনেক সম্মানের চাকরি এটাও অনেক সম্মানের কাজ ইসলাম
প্রত্যেক কাজকে সম্মানের চোখে দেখে, কাজকে চুরিকে ঘৃণা করে। আজকে আমরা কাজ করি না, আমরা সিস্টেমে অল্প দিনে আঙ্গুল ফুল্লা কলা গাছ কেমনে হওয়া যায় এই ধান্দায় থাকি, কথা কয় না? এর লাগে আঙ্গ দেশে চোর বেশি, আর বিদেশিরা কাজটাকে সম্মানের চোখে দেখে। আমগো দেশে আমরা কাজকে ছোট চোখে দেখি, চুরিটারে অনেক বড় করে দেখি, এজন্য আমগো দেশে চোর বেশি, কথা কন ঠিক কি না? এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করি আলান, জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর ঘর বানায় দেয়, একজনের জন্য যা দরকার সব ব্যবস্থা করিয়া দেয়। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ওই ঘরে থাকিয়া মাওলার বন্দিগি করে, মাওলার ইবাদত করে। মাঝে মধ্যে জাকারিয়া মারিয়ামকে দেখার জন্য যায়, খোঁজ খবর নেওয়ার জন্য যায়, যেহেতু দায়িত্ব। একদিন যাওয়ার পর নজর দিয়ে দেখলেন মারিয়ামের ঘরের ভিতরে অমৌসুমি ফল ছড়ায়া ছিটায় আছে। কি রে ব্যাপার, কি মৌসুম ছাড়া ফল, এত সুন্দর সুন্দর তাজা ফল কোত্থেকে আসলো? জাকারিয়া আলাইহিস সালাম ডাকলে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালাম ডাক, গো মারিয়াম গো, কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, কে তোমারে অমৌসুমি ফল দিল, কোথ থেকে পাইলা? মারিয়াম জবাব দে, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমারে অমৌসুমি ফল দিছেন, আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, রিজিকের মালিক কে? কলজা থেকে বলবেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বান্দা যদি এ কথাগুলো দিল থেকে বলতে পারো, রিজিকের মালিক আমার আল্লাহ, তাইলে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। আমরা শুধু চামদার জবান দিয়া বলি, জিব্বা দিয়া বলি, দিল থেকে আমাদের আসে না। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। রিজিকে যদি থাকে, তকদিরে যদি থাকে, আমি কোটিপতি হব, আল্লাহ আমাকে কোটিপতি বানাবে, আমি হবই হব, কোনো সন্দেহ নাই। আমি যদি হালাল পথে চাই, আল্লাহ আমাকে হালাল পথে দিবে, আমি যদি হারাম পথে চাই, আল্লাহ আমাকে হারাম পথে দিবে। অতএব আমাদেরটা ভিন্ন কাউকে দিবে না। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা হালাল পথে আমাদের রিজিক বুঝে নিতে চাই কি চাই না? আপনার রিজিকে আছে, আপনাকে আল্লাহ খাওয়াবে দিবে। রিজিকে আছে, আপনি ওই গরুর গোস্ত দিয়া খাইবেন, আল্লাহ খাওয়াবে। রিজিকে আছে, গরুর গোস্ত শুটকি দিয়ে খাবেন না, এটা সম্ভব না। এক গ্রাম্য গোয়ার, গোয়ার আছে না কিছু মানুষ, খেতে কাম করতেছে, বউ খাবার নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে, তিনটা বেজে গেছে, গরুর গোস্ত পাকায় আনছে, বিবিরে রাগ ধমক দিয়া বলতেছে, তোর এত দেরি হয়েছে কা? কয় নামাজ পড়ছি। এরপরে ছাগল আছে, গরু আছে, তোমার বাচ্চারা আছে, রান্না বান্না কত কাম, দেরি হয়ে গেছে। সে গালি গালি দিয়া বলতেছে, গালি দিয়া বলতেছে, নামাজ টামাজ এগুলো লাগে নাকি তোর? এগুলো আমার পছন্দ না, এগুলো করে কি পাইছস? বলে, গরুর গোস্ত দিয়ে আর পাক করে দিয়ে গেলাম, খাইলে খাও, না খাইলে নেই, আমি গেলাম। ও বলে, তোরা না কথা কস, তোরা না কথা কস, কোরআনের আয়া, কোরআন হাদিস শোনাস, রিজিকে থাকলে বলে খাওয়ায়, দেহি আজকে প্রমাণ সামু, আজকে পরীক্ষা করবো, আজকে আমি খামুই না, ঘরেও যামু না। বিকালবেলা বিরাট বড় এক মোটা বট গাছের উপরে মাথা ঝুলাইয়া সে শুইয়া আছে। রাস্তা দিয়ে, আগে তো ডাকাত মাকাতের কারবার বেশি ঘটত, রাস্তা দিয়া ডাকাতের দল যাইতেছে, হঠাৎ করে নজর দিয়ে ওই দেখে যে গাছের তলে সুন্দর খাবার, গরুর গোস্তের পাকের সুন্দর গ্রান। ডাকাত একটা আরেকটারে কয়, বহুদিন গরুর গোস্ত খাই নাই, খাইল খোল। আরেকটা কয়, না খাইস না, ঝামেলা আছে। কি আছে? আমরা যে ডাকাত, হয়তো কি ওটাতে বিষ মিশায় আম করে মারার প্ল্যান করছে, হাসাই তো। হঠাৎ নজর দিয়া দেখে একটু উপরেই বিরাট বড় বট গাছে একজন শুয়ে আছে। কো, তুই আম করে মারার বুদ্ধি করছস? না না, নিচে নাম, নিচে নাম।
ও কয় না আমি নামবো না কয় তুই নামবি তোর সৈদ্য গোষ্ঠী নেবো নাম খা কয় না আমি খামু না খা কয় খামু না ইচ্ছা মতো যখন দুইটা মারছে পাশার মধ্যে তখন ডলে আর কয় আল্লাহ ঠিকই আজকে প্রমাণ পাইলাম রিজিকে থাকলে তুমি পিজাইয়া হইলেও খাওয়াও রিজিকে থাকলে আপনি খেতেই হবে রিজিকে নাই আপনি খাবার নিয়ে বসছেন খাবার লোকমা দিবেন হঠাৎ মোবাইল ফোনে কল আসতো কিরে কি হয়েছে বিরাট এক দুঃসংবাদ বলে পেটের ক্ষুধা কই গেছে জিব্বার রুচি কই গেছে এতক্ষণ জিব্বায় পানি আসছে এখন খাবার মনে হয় বোঝা সব ফালাইয়া মারছে দূর সামনে খাবার খাইতে পারে নাই কেন বলে রিজিকে নাই এ মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন রিজিকের মালিককে অতএব আমরা রিজিক চাইবো কার কাছে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জিজ্ঞাসা করলেন মারিয়াম কে দিল বলল আল্লাহ আমার আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন এবার জাকারিয়া মাওলারে ডাক দে মালিক আপনি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিয়েছেন মৌসুম নাই আমের আপনি তারে আম দিলেন বলে মৌসুম ছাড়া ফল মূল আপনি তাকে দান করিয়া দিলেন অতএব এতদিন তো আমি চাই নাই আমার যদিও মৌসুম নাই আমার যদিও মেয়াদ নাই আমি বুড়া হইতে হইতে এমন বুড়া হয়ে গেলাম একেবারে বার্ধক্যের শেষ সীমা আমি পৌঁছে গেলাম আমার বিবিও আগ থেকে সন্তান ধারণে অক্ষম এত কিছু বুঝি না আয় আল্লাহ আপনি যদি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারেন আমাকেও আপনি মৌসুম ছাড়া সন্তান দিতে হবে বলে সব কথা তো আওয়াজ দিয়ে বলা যায় না এখন এই বুড়া বয়সে যদি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছে এই বয়সে যদি মানুষ সে শুনাইয়া শুনাইয়া আল্লাহরে কয় আল্লাহ আমারে একটা সন্তান দেন আমারে আমার বিবির পেট আমার বিবির আমার পৃষ্ঠদেশ থেকে আমার বিবির গর্ব আমার বিবির গর্ব হতে আমার একটা সন্তানের ব্যবস্থা করিয়া দেন এমন দোয়া মানুষের সামনে করলে শরম তিনি চুপি চুপি মাওলাকে ডাকা আরম্ভ করলেন এ মুসলমান ইমানদার এ দুনিয়াতে কে তোমার আপন বলে যার কাছে সব কিছু শেয়ার করা যায় সব বলা যায় সেই হলো আপন দুনিয়াতে এমন কে আছে যার কাছে সব বলা যায় না 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 তোমার মা কামার কাছে সব বলা যায় না বাবার কাছে সব বলা যায় না বিবির কাছে সব বলা যায় না সন্তানের কাছে সব বলা যায় না বন্ধুর কাছে সব বলা যায় না দিলের ভিতরের কথাগুলো সবার কাছে বলা যায় না বলে এমন এমন বিষয় আছে যেটা মাকেও বলা সম্ভব না শুনবে তো মা সন্তান বলে পরিচয় দিবে না বিবি শুনবে বিবি স্বামী পরিচয় দিবে না সন্তান শুনবে বাবা বলে ডাকবে না বন্ধুরা জানবে বলে সমাজের ভিতরে জায়গা দিবে না বন্ধু পরিচয় দিবে না সব কিছু অনায়াসে একজনের কাছে শেয়ার করা যায় একজনের কাছে বলা যায় একটা জবান বন্ধ রাখবেন না কলজা থেকে বলেন সব একজনের কাছে বলা যায় বলেন তিনি কে আস্তে বলবেন না দিল থেকে বলেন তিনি কে এ মুসলমান ইমানদার তাইলে দুনিয়াতে কেউ আপন নাই দুনিয়াতে আপন বলতে কেউ নাই প্রমাণ দেখবা যেদিন তোমার স্বপ্ন ভাঙবে হঠাৎ আজরাইল সামনে দাঁড়ায়া যাবে দেখবা তোমার যে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছিলা একসাথে চাকরি করছিলা জীবনের তিরিশটা বছর তুমি চাকরি করেছ কত গল্প কত কথা কত সময় দিয়েছ ওই বন্ধুদের মধ্য থেকে দেখবা অনেকেই তোমার জানাজাটাতে পর্যন্ত আসার সময় পাবে না জানাজাতে আসলিও জানাজা দিয়া তারা তানি দৌড়ায়া পালাবে কেন বলে আমার অনেক ব্যস্ততা অনেক কাজ কবরে মাটি দেওয়ার সময় তাদের থাকবে না হাজার হাজার মানুষ কবরে যাওয়ার সময় কমিয়া গেল বলে বিশ তিরিশ জন বলে এরপরে কবরে নামার মতো মাত্র দুই তিনজন তিনজন কবরে নামিয়া গেল এরপরে একে একে সবাই বিদায় হয়ে গেল কই দুনিয়ার আপন মানুষগুলো কই বিবি কই সন্তান কই আপন যে মানুষগুলো কই বলে না না কেউ নাই কেউ নাই এ দুনিয়াতে আপন বলতে কেউ নাই দুনিয়াটা বড় স্বার্থপর দুনিয়াটা স্বার্থ ছাড়া কিছুই নাই রে বাবা এ মুসলমান এখন তোমার কাছে তোমারে সবাই সম্মান দেয় সবাই তোমার ইজ্জত দেয় কেন ইজ্জত দেয় জানো নি কারণ তুমি চাইলে
চাইলেই দিতে পারো তোমার নামে বাহবাহ দেয় কেন বাহবাহ দেয় চাইলেই দিতে পারো তুমি চাইলেই দিতে পারো চাহিদা পুরা করতে পারো এজন্য সবার কাছে দাও এখন যদি আল্লাহ না করুন হঠাৎ অ্যাক্সিডেন্ট করিয়া পঙ্গু হয়ে যাও অথবা দেখো তোমার ভিতরে ক্যান্সারের মতো রোগ দানা বাঁধিয়া নেয় দেখবা সব মানুষ তোমার থেকে আস্তে আস্তে দূরে সরিয়া গেল কোটি টাকা বলে টাকা যতদিন তুমি দিতে পারো ততদিন সার্ভিস দিতে পারো ততদিন দাম এখন তুমি স্বামী হিসাবে ব্যর্থ স্বামী তুমি বাবা হিসাবে ব্যর্থ বাবা বলে তুমি দোস্ত হিসাবে ব্যর্থ দোস্ত দুনিয়ার মানুষগুলো আস্তে আস্তে তোমার থেকে দূরে সরিয়া যাবে আর যদি তুমি ঘরে যেখানে প্রস্রাব ওখানে পায়খানা দুনিয়ার মানুষগুলো দেখবাই তো পাঁচ বছর আগেও তোমারে কত ভালোবাসত কত সম্মান তোমারে করত তোমার বন্ধুরে ফোন দিতে দেরি হইতো কিরে আসতে দেরি হইতো না এখন তোমার বন্ধু নাই এমনকি ঘরের মানুষগুলো পর্যন্ত তুচ্ছতা ছিল্ল করা শুরু করিয়া দিল কেন বলে দুর্গন্ধ ময়লা আবর্জনা আমাদের কাছে আসিয়া দোয়া চায় সন্তান বাবার জন্য দোয়া চায় হুজুর দোয়া করেন যাতে বাবা তাড়াতাড়ি মরিয়া যায় আজকে দুইটা বছর পর্যন্ত ঘরের ভিতরে পড়ে আছে যেখানে প্রস্রাব ওখানে পায়খানা দোয়া করেন একটু সরাসরি বলে না বলে দোয়া করেন হায়াত থাকলে যাতে আল্লাহ সুস্থতা দেয় হায়াত না থাকলে যাতে আল্লাহ ইমানের সাথে উঠায়া নেয় এ মুসলমান ইমানদার একটা জবান বন্ধ রাখবা না দুনিয়া বড় স্বার্থপর স্বার্থ ছাড়া দুনিয়াতে কিছুই নাই কি বলো মা বলো বাবা বলো যাই বলো সব স্বার্থ একজন আমার আপন একজন আমার আপন একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আল্লাহর পাগল হতে চাই কি চাই না আসতে বলবেন না জোরে বলেন এ মুসলমান নবীর পাগল হও মাওলার পাগল হও নবীর আদর্শ দিয়া নিজেরে সাজায় নাও এই যে জাকারিয়া আলাইহিস সালাম মাওলার দরবারে দোয়া করলেন চুপি চুপি কারো কাছে বলা যায় না আল্লাহর কাছে বলা যায় তিনি মাওলার কাছেই বলা শুরু করলেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা চিল্লায় বলেন আল্লাহু আকবার নীরবে নিঃশব্দে আমার মাওলারে ডাক দিলেন একটা জবানও বন্ধ রাখবেন না শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মাওলাকে নীরবে নিঃশব্দে অথবা উঁচু শব্দে সব সময় মাওলাকে ডাকতে চাই কি চাই না বলেন তো দিলে দিলে যদি মাওলারে ডাকি মাওলা শুনেনি আসতে বলবেন না জোরে বলেন শুনেনি জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহ আমি আপনার কাছে এমন সময় চাই যেই সময় আমি বুড়া হয়ে গেলাম এত বুড়া হয়ে গেলাম কলা রব্বি ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি বলে আমার হাড্ডিগুলো জয়েন্টগুলো দুর্বল হয়ে গেল ওয়াস্তা আলার রাসু শাইবা বার্ধক্যের কারণে আমার মাথার চুলগুলো চকমক চকমক করা শুরু করিয়া দিল আয় আল্লাহ এত কিছু বুঝি না তুমি মারিয়ামকে যেহেতু মৌসুম ছাড়া ফল দিছো আমারও মৌসুম ছাড়া সন্তান দিতে হবে তিনি আরো বললেন যে আমার বিবিও কিন্তু আগ থেকে সন্তান ধারণে অক্ষম আর আমার অবস্থা যে আমি একবারে শেষ সীমায় পৌঁছে গেছি অতএব আমার সন্তান দাও আল্লাহ সন্তান দান করলেন আগে নাম বলে দিলেন এই নাম আমি বিস্তারিত আলোচনা শোনাবো না আপনাদেরকে আজকে আল্লাহ সন্তান দিলেন নামও বলে দিলেন ইয়াহিয়া সন্তান দিলেন ইয়াহিয়া আল্লাহর কাছে তিনারা চাইলেন সন্তান দিলেন তাও কোন সময় যে সময় মেয়াদ নাই বলেন তো মেয়াদ না থাকলেও দিতে পারেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে আমি সূক্ষ্ম একটা কথা আপনাদের শুনে আলোচনা শেষ করব জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালাম মারিয়াম নবী না আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দি জাকারিয়া আল্লাহর নবী মারিয়াম থেকে অনেক দামি জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর খাঁটি খাঁটি প্রেমিক যারা তাদের কাছে গেলে খালি ফিরে না তাদের কাছে গেলে তাদের উসিলায় দান করে দেন কে আসতে বলবেন না জোরে বলেন বলেন তো যাদের ভিতরে কোরআন আছে যাদের ভিতরে এলেম আছে যারা আল্লাহর প্রিয় বান্দা এদের কাছে গেলে এদের উসিলায় দান করেন কে এদের কাছে গেলে আল্লাহ খুশি হয় আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে গেলে আল্লাহ খুশি হয় তবে সাবধান ভণ্ডদের পিছনে দৌড়ানো যাবে না যারা ফিউর নির্ভেজাল আল্লাহর ওলি তিনাদের সোহবতে যাবেন খুশি হবেন কে আসতে বলবেন না জোরে বলেন আজকে তো আমগো দেশে আমরা
উরুসে মহিষ দেই বড় বড় গরু দেই উরুস মুবারক উরুস শরীফ এই উরুসের নামে নারী পুরুষ মঞ্চের উপরে দাঁড়াইয়া আমার আলোচনা শেষ মঞ্চের উপরে দাঁড়াইয়া ওখানে ওয়াজ করে বিডি ওয়াজ করে বেডা ওয়াজ করে আছে না নাই আস্তে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই এটার নাম উরুস মাহফিল এটার নাম কি উরুস মাহফিল ওইটাতে দেখবেন গরুর অভাব নাই ছাগলের অভাব নাই খাসির অভাব নাই ওইটার আবার ফিসাবো নাকি আছে আসেনি আস্তে বলবেন না জবান খুলে বলেন আছিনি ওখানে দেওয়ার মতো লোকের অভাব নাই কিন্তু যেখানে ইয়াতিমখানা আছে মাদ্রাসা আছে আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা দরবার পাশাপাশি বিশাল প্রতিষ্ঠান বিশাল মাদ্রাসা ইয়াতিমখানা এখান থেকে হাজার হাজার আলেম বের হয় ওখানে আমরা দেই না দিতে চাই না এটা কপাল পোড়াদের লক্ষণ আপনারা বেছে বেছে ওখানেই দিবেন খুঁজে খুঁজে ওখানেই দিবেন যেখানে দরবারও আছে পাশাপাশি বড় প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান আছে দিনই প্রতিষ্ঠান হাজার হাজার ছাত্র পড়াশোনা করতেছে এই সমস্ত জায়গায় দিবেন কারণ এখানে দিলে ছাত্ররা পাবে আর ওরা এলেম তালাশ করতেছে ২৪ ঘন্টাই মাওলাকে পাওয়ার সাধনায় ওরা মগ্ন অতএব মাদ্রাসা যেখানে আছে ওখানে দিবেন যেখানে ইয়াতিমখানা আছে ওখানে দিবেন খুশি কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহ নিয়ত করে দিবেন নিয়ত করে আল্লাহর প্রিয় বান্দা যেখানে আছে ওখানে যদি প্রতিষ্ঠান থাকে ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে দিবেন একটা কথা বলা প্রয়োজন মাজারে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কেন মনে করি না কারণ যিনি মাজারে আছেন তিনি ফকির না তিনি বাদশাহ অনেক সময় এটা বেয়াদবি টাকা নিয়া এই টাকা নিয়া এভাবে ছুড়ে মারে ছুড়ে মারে আপনি আমি জীবিত আমি জীবিত আমাকে আপনি যদি ২০,০০০ টাকা ৩০,০০০ টাকা ৫০,০০০ টাকা অথবা ৫০০ টাকার একটা নোট যদি এভাবে দেন আমি কইব তোর মতো বেদদফের টাকা আমি নিমু তোর জন্য দিল থেকে বদদোয়া কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলেন এখন আমরা যে মাজারে গিয়ে ছুড়ে মারলাম এটা আদব না বেয়াদবি আমরা দিতেছি তো মাজারওয়ালা তো ফকির না তিনি তো বাদশাহ আপনার এই ৫০০ টাকা ১০০ টাকা তিনি দরকার কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলতে হবে কোনো দরকার নাই আরে ভাই যেখানে দরকার ওখানে দেন যেখানে প্রয়োজন ওখানে দেন খুশি হবেন কে আস্তে বলবেন না জোরে বলেন খুশি হবেন কে এজন্য মাদ্রাসাতে দিবেন মাদ্রাসায় দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার দিকে খেয়াল রাখার তৌফিক দান করেন আর জোরে বলেন আমিন আজকে যদি আমরা